নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে জানাই সকলকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে জনাইয়ের সেই বিখ্যাত মিষ্টি মনোহারা রেসিপিটি শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি 1 লিটার দুধ খুব ভালোভাবে ফুটিয়ে সেটা 2 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার এটা থেকে ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি এখানে 1টা পাতিলেবুর রস আর তার সঙ্গে 1 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে একটা হাতার সাহায্যে নেড়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ছানা কেটে গেছে। এবারে আমি এই ছানাটাকে একটা ছাঁকনির ওপর ঢেলে এটা জলটা ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার জল। এইভাবে যদি ছানাটাকে ধুয়ে নেওয়া যায় তাহলে লেবুর টক ভাবটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। এইভাবে আমি ছানাটাকে 15 থেকে 20 মিনিট জল ঝরানোর জন্য রেখে দেব। জল ঝরানো ছানাটাকে এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে প্রথমে ছানাগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা অংশ না থাকে। এবারে হাত দিয়ে খুব ভালো করে এই ছানাটাকে প্লেটের মধ্যে ডলে নিচ্ছি যাতে ছানাটা একটা ডোতে পরিণত হয়ে যায় আর একটু সফট হয়ে যায়। দেখুন, মিনিট পাঁচেক এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, তার ফলে এটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে গেছে এবং ছানাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবারে গ্যাসে 1টা পাত্র গরম করে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে ছানাটাকে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এবারে চিনি আর ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, মানে যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, চিনিটা গলে গেছে বলে কিন্তু ছানাটা অনেকটা পাতলা হয়ে গেছে। তো এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি এলাচ গুঁড়ো। 2টো ছোট এলাচের দানা আমি একটু ক্রাশ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করা পেস্তা। কয়েকটা পেস্তা নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, তো সেটা দিয়েও খুব ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি আবারও। ছানাটা আমার খুব ভালোভাবে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে, তো এটা আবারও একটা ডোয়ের ফর্মে কিন্তু চলে আসছে। ঠিক এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। ছানাটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর একটু এটা ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ছানাটা দেখুন আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটা বেশ ভালোভাবেই হাত দিয়ে ধরা যাচ্ছে। তো আরও একবার এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবারে এই ছানার থেকে অল্প একটুখানি আমি হাতে নিয়ে এইভাবে গোল গোল করে ছানার বল তৈরি করে নিলাম। তো একটা ছানার বল আমাদের তৈরি হয়ে গেল। তো আবারও একটা ছানার বল আমি ঠিক একই রকমভাবে এই তৈরি করে নিচ্ছি। তো এটা আমাদের মনোহরার ভেতরের অংশটা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবকটা ছানার বল তৈরি করে নিয়েছি। এখানে আমার এরকম ছোট সাইজের 10টা ছানার বল তৈরি হয়েছে। এবারে গ্যাসে 1টা পাত্র বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। চিনি আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমাদের একটা চটচটে শিরা তৈরি করে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। যখন এরকম একতার বিশিষ্ট একটা চটচটে শিরা তৈরি হবে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। এখানে একটা প্লেটের ওপর কলা পাতা রেখে তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে এখান থেকে 1টা ছানার বল নিয়ে আমি এই শিরার মধ্যে ডিপ করব আর খুব ভালো করে এই চিনির শিরাটা ছানার মধ্যে কোট করে এই কলা পাতার ওপরে তুলে রাখব। কলা পাতার বদলে কিন্তু আপনারা বাটার পেপার দিয়েও এটা করে নিতে পারেন। তো 2টো মনোহারা আমাদের এখানে তৈরি হয়ে গেল। এইভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নেব।
গার্নিশিং এর জন্য এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। এবারে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। এবারে এই মিষ্টিগুলো আধ ঘন্টার জন্য আমি রুম টেম্পারেচারে রেখে তারপর এক থেকে দেড় ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপর ফিরে আসছি। আমাদের মনোহরা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতেও কিন্তু ভুলবেন না, যাতে আমার যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং নতুন বছর খুব আনন্দে কাটাবেন।